নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনি কিছু বলুন হাজার টাকার মধ্যে কি ব্যবসা করা যায় আপনি কিছু বলুন পাঁচশো টাকার মধ্যে কি ব্যবসা করা যায় অ্যাকচুয়ালি দেখতে গেলে হাজার টাকা পাঁচশো টাকার মধ্যে অনেক ব্যবসা হয় আবার দেখতে গেলে কিছুই ব্যবসা হয় না ব্যবসা সম্পূর্ণ আপনার উপর ব্যবসাটা যে করতে যাবেন কি ব্যবসা করবেন সম্পূর্ণ আপনার উপর আমি অ্যাকচুয়ালি গতকাল কলকাতা গেছিলাম আমি দেখছিলাম যে অনেক ছোটো ছোট দোকান যেগুলো হাজার টাকার মধ্যে স্টার্ট হয়েছে তারা প্রতি মাসে পঁচিশ হাজার ত্রিশ হাজার করে ইনকাম করছে কী বললাম প্রতি মাসে পঁচিশ হাজার তিরিশ হাজার করে ইনকাম করছে অনেক ছোটো ছোটো দোকান এবার আপনিও চাইলে সেরকম দোকান করতে পারেন একদম গ্রাউন্ড লেভেলের দোকান আপনি ভাবছেন তিনি পড়াশোনা করেছেন বাইরে গিয়ে কাজ করবেন সেখানে কুড়ি হাজার পাবেন তার থেকে গ্রাউন্ড লেভেলেই ব্যবসা করা ভালো একদম ছোটো লেভেলে আমি সেই ছোটো লেভেল বা গ্রাউন্ড লেভেলের বিজনেস আমি আপনাদের পাঁচটা আইডিয়া দিচ্ছি যেটা কালকে একদম দেখা আমি কিছু কিছু ভিডিও তুলে নিচ্ছি আপনাকে দেখাবো এবার ব্যবসাগুলো কী কী আপনাদের নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কন্টেন্ট পেতে আর হ্যাঁ মোটেও ভুলবেন না যে এই চ্যানেলে ভালো কন্টেন্ট আছে আপনাদের জন্য কন্টেন্ট আছে এই চ্যানেলে একটা ভালো জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে একটা থরলি বিজনেস আইডিয়া আছে একটা বেশ পাঁচ হাজার টাকার মধ্যে বা দোকান ছাড়া এই বিজনেস বাড়িতে বসে ব্যবসা অনেক চ্যানেল আছে যেখানে এই মেশিনটা ইউজ করি এখানে কোনো আপনাকে মেশিন ইউজ করতে বলা হয় না এখানে সম্পূর্ণ আপনাকে বিজনেস আইডিয়া দেওয়া হয় সেটা আপনার নিজের মতে আপনি করবেন যে ইচ্ছে যে কোনো বিজনেস বুঝতে পেরেছেন তো আপনি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা হচ্ছে আপনি বেলুনের দোকান করতে পারেন এবার আপনার মাথায় কোয়েশ্চেন আসবে যে দাদা বেলুনের দোকান আর কি আমি কি মেলায় মেলায় বেলুন নিয়ে বসবো আমি আপনাকে মেলায় বেলুন নিয়ে বসতে বলছি না আপনি যেখানে গ্যাদারিং বেশি মানে ভিড় বেশি মানুষের আপনি সেখানে যান বাস স্ট্যান্ডে রেলওয়ে স্টেশনে আপনি যান ওখানে একটা বড় বেলুন নিয়ে যান মানে একটা বড় বেলুন ফলান আর সঙ্গে হাতে দশ টাকার বেলুনগুলো রাখুন এবং মানুষকে শো করান যে এই বেলুনটা এত বড়ো হবে যদি সত্যি ফোলায় এত বড়ো হয়তো আপনার এত বড়ো হবে আপনি বাস বাসস্ট্যান্ডে দেখেছেন হয়তো আমি আপনাকে দেখাচ্ছি তো এরকম বেলুন ব্যবসা যদি আপনি করেন তবে আপনার প্রতিদিন পাঁচ সাতশো টাকা ইনকাম হবে এবার আমি কী করে জানলাম আপনার কেন পাঁচ সাতশো টাকা ইনকাম হতে পারে এই যে বেলুন দোকানকে দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনার কত বেলুন সেল হয়ে যায় পার ডে বলছে আমার পার ডে একশোটা বেলুন সেল হয়ে যায় হ্যাঁ মিথ্যা কথা বলছিলাম আপনি বলুন এই মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে গেছিলাম আমি বলছি পাঁচশোটা টাকা বেলুন বিক্রি হয়ে যায় বলছে না না একশোটা বেলুন মতো বিক্রি হয় আমার পার ডেই সাতশো আটশো টাকার মতো প্রফিট থাকে আমি বলছি আপনাকে কী দিতে হয় বলছি কিছুই দিতে হয় না পুলিশকে আমাকে প্রতি মাসে ওই একশো আশি টাকার মতো দিতে হয় তো এটাই হচ্ছে ব্যাপার মানে ট্যাক্স হিসাবে তো আপনিও চাইলে এরকম একটা বেলুন ব্যবসা করতে পারেন একদম গ্রাউন্ড লেভেলের বিজনেস এই দাদাটা করে প্রতিদিন আটশো টাকা মারছে মানে মান্থলি চব্বিশ হাজার টাকা মারছে এতে আপনার যদি ভাবেন না আমার সম্মান লাগবে আমি পড়াশোনা করেছি তবে করার দরকার নেই অনেক ব্যবসা আছে বাট কেউ চাইলে এক হাজার টাকা কেন এখানে পঞ্চ একশো টাকা দুশো টাকা ইনভেস্ট করে বেলুন কিনে বেলুন ফুলিয়ে বিক্রি করতে পারে এখানে বেলুন ফুলুন মানে মানুষকে হাতে দেখাবেন এই বেলুন নেবেন বেলুন নেবেন আর একটা ফুলিয়ে দেখবেন যে এত বড় বেলুন হবে বুঝছে কোনো একটা ইন্টারেস্টিং জিনিস ব্যবসার মধ্যে ঢুকেলে না সে ব্যবসা সেল হবে এবার ধর্মতলায় সেখানে সেল হচ্ছে কেন মানুষ বাড়ি আসছে কলকাতা থেকে কলকাতাতে মানে আপনি যদি কোনো স্টে রেলওয়ে স্টেশনে যান স্টেশনেও আপনার সেল হবে বা কোনো গ্যাদারিং জায়গায় যদি যান আপনার সেল হবে সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা যেটা আপনি এক হাজার টাকার মধ্যে স্টার্ট করতে পারেন আপনাকে আগেও বলেছিলাম যে আপনি লেবুর শরবতের দোকান করতে এই গরমে এবার লেবুর শরবতের দোকান কিভাবে চলবে আপনাকে বরফ রাখতে হবে লেমন শরবত বানাতে হবে লেমন শরবত যখন বানাবেন সেখানে আপনার এক একটা গ্লাসে পিছু আপনার দু টাকা আড়াই টাকা পড়বে বাট ওই গ্লাসটা পনেরো টাকা করে নিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে আপনি যদি লেবুর শরবতের ব্যবসা করেন তবেই এই গরমে সবাই খাবে কালকে আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে গেছিলাম এই ব্যবসাটাও দেখেছি যে লেবুর শরবতকে বিক্রি করছে তো এই দাদা জাস করলাম যে আপনার পার ডে কটা লেবুর শরবত বিক্রি হয়ে যায় বা কটা গ্লাস বিক্রি হয়ে যায় বলছি আমার পার ডে প্রায় পাঁচ সাতশো গ্লাস বিক্রি হয়ে যায় আমার ওই চলে আসে প্রতিদিন দু হাজার টাকার মতো তো দেখুন সে পার ডে দু হাজার টাকা ইনকাম করছে আমি ছাড়লাম তার এখানে পাঁচশো টাকা তার মানে কস্ট আছে খরচ আছে দেড় টাকা তো কবে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে মাত্র হাজার টাকা দেড় হাজার টাকা খরচা করেছে তাদের মিশনে একটা টলি নিয়েছে টলিটা হয়তো ছিল এবার একটা ওই মিক্সার গ্রাইন্ডারের মতো নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন আর বরফ রেখেছে ব্যাসের লেবু করে দিয়ে দিচ্ছে এটাই ব্যাপার আর কোনো নয় খুবই ইজি ব্যবসা করা খুবই ইজি শুধু আপনাকে চেষ্টা করতে হবে দেখুন আমি যে এখানে ব্যবসার আইডিয়াগুলি দিচ্ছি এটা একদম গ্রাউন্ড লেভেলের ব্যবসা এবার অনেকে কমেন্ট করবেন যে দাদা আপনি এইসব কী ব্যবসা আইডিয়া দিচ্ছেন আপনার জন্য অনেক বড় বড় ব্যবসার আইডিয়া আমি দিচ্ছি এখানে আমার চ্যানেলে অনেক গ্রামের মানুষ ব্যবসা দেখেন অনেক গরিব মানুষ ব্যবসা আইডিয়া দেখেন এবার তারাও চান কিছু করতে আমি তাদের জন্য এই ব্যবসা আইডিয়াটা বলছি তারা চাইলে হাজার টাকার মধ্যে এই টাইপের ব্যবসা করতে পারে অনেক স্টুডেন্টও চাইছে কিছু করতে আমি স্টুডেন্টদের সাজেস্ট করব যদি ব্যবসায় করতে ইচ্ছা না সন্দীপ একটা কথা বলেন যদি ব্যবসায়ী করতে ইচ্ছা আপনি ঠেলা লাগিয়ে দিবেন এবং ব্যবসা করতে বসে যাবেন তো ব্যবসা করাটা সম্পূর্ণ নিজের উপর এটা একদম গ্রাউন্ড লেভেল উপর লেভেল এগুলো হয় না ব্যবসার ক্ষেত্রে আজকে আপনি বাইজুসকে দেখছেন আজকে আপনি আন একাডেমিকে দেখছেন ওরা টিউশান টিচার ছিল একদম টিউশান পড়াদো বুঝতে পেরেছেন আজকে ওই নির্মা পাউডারকে আপনি জানেন তো আজ বিলিয়ন ডলার কোম্পানি সে আগে সাইকেলে করে ডিটারজেন্ট সেল করতো তো আপনি যদি আজকেই গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করেন কালকে আপনি মাল্টি কোরোর প্রতি হবেন না কী গ্যারান্টি আছে বুঝতে পারছি সম্পূর্ণ আপনার ব্যবসা করাটা প্লিজ ব্যবসা ঠিকঠাকভাবে করুন ব্যবসাকে এগিয়ে নিয়ে যান পশ্চিমবঙ্গ যান থার্ড যে ব্যবসা এরিয়াটা আপনার জন্য বলবো সেটা সেটাও খুবই কম টাকায় আপনি স্টার্ট করতে পারবেন পাঁচশো হাজার টাকার মধ্যে স্টার্ট করতে পারবেন সেটা হচ্ছে শশার দোকান বা পেয়ারার দোকান এই গরমে মানুষ শশা খেতে চায় গরমে কি সবসময় শশা খেতে চায় আমি কালকে গেছিলাম ওখানে আমি দেখছি যে একজন মানুষ শশা বিক্রি করছে এবার সেই শশাতে কী করছে তার লবণ রাখা আছে শশা কাটছে একটা শশা কত বিক্রি হতে পারে আমরা যেটা গ্রামে পাঁচ টাকা দিয়ে কিনতাম সেটা আমি পনেরো টাকা দিয়ে কালকে খেয়েছি তো সেই শশা পনেরো টাকা পিস একটা সেল হচ্ছে সে কি হচ্ছে সিলছে বিক্রি করছে বুঝতে পেরেছেন তো একটা শশা তার কিনতে পড়েছে কত দু টাকা পনেরো টাকা বিক্রি হয়েছে বারো টাকা প্রফিট করছে তো যদি তার পার ডে যদি দুশো পিস শশা বিক্রি হয়ে যায় তার চব্বিশশো টাকা পার ডে প্রফিট সিরিয়াসলি আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা আপনার সেল কত বলছে আপনার আমার পার ডে প্রায় হাজার পিস সেল হয়ে যায় আপনিও চাইলে শশার দোকান বা পেয়ার দোকান এরকম দিতে পারেন পেয়ারাও সেম পেড়া কিনেছে হয়তো দশ কেজি দশ কেজি পেয়ারা কিনে একটা পেয়ারা কুড়ি টাকা পঁচিশ টাকা করে বিক্রি করছে কেটে চার পিস করে আপনি হয়তো বাসে কোনো দিন খেয়েছেন বা কলকাতা গেলে আপনি দেখে যান পেয়ারা বাসে উঠে দিচ্ছে আপনাকে মানে হাতে কেটে দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো আপনি শশা বা পেয়ার ব্যবসা যদি করেন এটাও একদম গ্রাউন্ড লেভেল ব্যবসা এই ব্যবসাটা শুনতে অনেক ছোটো লাগছে বাট আপনি করতে পারবেন স্টিল করতে পারবেন এই ব্যবসা এমন কোনো বড়ও নয় আবার এমন কোনো ছোটো নয় প্রতি মাসে আপনি নাই নেই করেও কুড়ি হাজার টাকা ইনকাম করবেন এই টাইপের ব্যবসা আপনি যে কোনো ভিড় জায়গায় মানে যেখানে মানুষের আনাগোনা বেশি খুলুন যদি প্রতি মাসে পনেরো হাজার টাকা না ইনকাম হয় আপনি আমাকে বলবেন আমি আপনার দায়িত্ব নিব বুঝতে পেরেছেন আমি আপনার দায়িত্ব নেব তো খুলুন ব্যবসার যে কোনো একটা ব্যবসা খুলুন তাহলে প্রথম যে ব্যবসা আইডিয়াটা বললাম সেটা বেলুন দোকান করতে পারেন সেকেন্ড যে ব্যবসা আইডিয়া আপনি লেবু শরবতের দোকান করতে পারেন থার্ড যেটা বললাম সেটা শশার দোকান বা পেয়ারার দোকান করতে পারেন মানে শশার ছেলে মানুষকে দেওয়া বা পেয়ারা কেটে মানুষকে দেওয়া বুঝতে পেরেছেন ফোর্থ যে ব্যবসা আইডিয়াটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে কালকে আমি দমদমে ধর্মতলা থেকে দমদমে গিয়েছিলাম দমদমে গিয়ে সেখানে আমার খিদা পেয়েছিলো আমি কী খাবো তো অনেক কিছুই খাওয়ার আছে তো আমার বন্ধু একটা ছিল ওখানে বলছে চ ম্যাগি খাই এবার সে ম্যাগি দোকানটার কাছে যখন যাই তো ম্যাগির কথা বলি এগ ম্যাগি তো এগ ম্যাগি যখন আমরা নেই ওর কী ছিল ওর একটা গ্যাস ছিল ওই সেম ঠেলার মতো ছিল একটা ওভেন আর সিলিন্ডার ছিলো যেরকম থাকে এবং একটা কড়াই ছিল ওখানে সে ম্যাগি বানিয়ে দিচ্ছে তো ম্যাগি বানিয়ে দিলাম আমরা খেলাম কত টাকা আমি ভাবছিলাম হাইলি কুড়ি পঁচিশ টাকা হবে বলছে পঞ্চাশ টাকা তো একটা এগ ম্যাগি পঞ্চাশ টাকা নিচ্ছে আর কলকাতায় সেটা ভিড় সেখানে ভিড় রীতিমতো আপনিও চাইলে এরকম ম্যাগি বা টিফিন সার্ভিস খুলতে পারেন আপনাকে আগেও বলেছিলাম আপনি যদি ম্যাগির দোকান দেন আপনার একটা ম্যাগি কিনতে কত পড়বে দশ টাকা পড়বে দশ টাকা তার পেছনে একটা এক পাঁচ টাকা পড়বে পনেরো টাকা আরও আমি গ্যাস ট্যাস ধরলাম তেল ধরলাম পাঁচ টাকা কুড়ি টাকা পড়বে আপনি তিরিশ টাকা একটা ম্যাগিতে পাবেন নিচ্ছেন তা পার ডে যদি আপনার একশো জন যদি আসে খায় তবে তিরিশ ইন্টু একশো কত হয় তিন হাজার টাকা প্রতি মাসে কত ইনকাম হবে নব্বই হাজার টাকা এটাই হচ্ছে মানে ব্যবসার পাওয়ার দেখতে ছোটো লাগবে কিন্তু এর পাওয়ারটা অনেক বড় বেশি আপনি বুঝেছেন ওই লোকটা পার মান্থ নব্বই হাজার টাকা ইনকাম করে ঠিক আছে আমি একদম লোয়েস্ট বললাম একদম লোয়েস্ট কলকাতায় একটা ব্যবসায়ী আছে যে একদম দেখলে গ্রাউন্ড লেভেল লাগে বাট তার ইনকাম এক লাখ দু লাখ তিন লাখ আপনারা মানে মাল্টি কোর্স করেও এত ইনকাম করতে পারেনি বা আপনার এমবিএ আছে আপনার ইঞ্জিনিয়ারিং কোর্স আছে আপনার বিবিএ আছে আপনি ভাবছেন যে আমি বাইক থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছি এত টাকা ইনকাম করতে পারবেন না একটা ব্যবসায়ী এত টাকা কমায় ব্যবসা করুন আর মানে প্রচুর টাকা ইনকাম করুন সোজা কথা প্রচুর টাকা ইনকাম করতে হলে একটাই রাস্তা ব্যবসা যে কোনো জিনিসের আপনি যদি দোকান দেন কলকাতার বুকে বা খড়গপুরের বুকে বা বর্ধমান স্টেশনে এরকম কোনো বড়ো বড়ো স্টেশনে যদি আপনি দোকান দেন আপনার সেল হবেই হবে যদি সেটা একটু অ্যাট্রাক্টিভ দোকান হয় ঠিক আছে যদি সেটা একটু অ্যাট্রাক্টিভ দোকান হয় আপনার সেল হবেই হবে লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসার আইডিয়াটা বলবো সেটাও একদম লাইভ দেখা কালকে সেটা হচ্ছে ওই হাতে করে সে বাসে বাসে উঠছে হাতে হেডফোন জ্বরানো আছে একটা হেডফোনের দাম বলছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি দেখুন এটাই মাস গ্যারেন্টি আমার দোকানে এখানে ঠিক আছে এবার কেউ কেউ গ্যারান্টি দিচ্ছে কেউ দিচ্ছে না তো আপনি এরকম হাতে করে হেড চাঁদনি থেকে হেডফোন মোবাইলের কভার বিভিন্ন অ্যাট্রাক্টিভ জিনিস মোবাইল রাখার বিভিন্ন খাপ অ্যাট্রাকটিভ জিনিস নিতে নিয়ে আপনি বাসে উঠতে পারেন হকারি করতে পারেন সেখানেও সেল হবে হকারি শুনতে খারাপ লাগে কিন্তু আমি আপনাকে একটা মানে লাইভ প্রুফ দিচ্ছি একটা ওই গত তিন বছর আগে আমি বাসে যাচ্ছি আমাদের মেদিনীপুর যাচ্ছি তো একটা ছেলে বই বিক্রি করছে ওই কী করে আপনি গাছগাছালি থেকে ওই আয়ুর্বেদিকের বই বিক্রি করছে তো তার সেও হকারি করছে ওয়ান টেপার একটা বইয়ের দাম দশ টাকা তো তার সঙ্গে কথা হলো বইটার নাম দাদা আপনাকে দেখে বেশ এডুকেটেড মনে হচ্ছে আপনার ইংলিশে কথাবার্তা বলা বোঝে হ্যাঁ আমি এম এ করেছি বাংলার উপর আমি বিএড করেছি আমি এসএসসির জন্য বসছিলাম আমার কিছুই হয়নি বাট আমাকে তো কিছু ইনকাম করতে হবে আমার বাবার মাছের দোকান আছে আমি মাছ দোকান বসতে পারি না আমার সেই গন্ধটাই সহ্য হয় না তারপরে বলছে আমি ভাবলাম কিছু করতে হবে তো আমি একটা ট্রেনে গিয়ে এরকম বই বিক্রি প্রথমে আরম্ভ করলাম সেখানে আমাকে করতে দিল না তাদের ইউনিয়ন আমাকে বের করে দিল তো কী হয়েছে আমি বাসে করব। তো আমি প্রত্যেক দিন দশটা দশটা বাস ঘুরি দশটা বাস ঘুরে আমি বই বিক্রি করি একটা বাসে আমার পাঁচটা করে বই বিক্রি হয় দশটা বাসে আমি আমার পঞ্চাশটা বই বিক্রি হয়ে যায় কোনো কোনো দিন কুড়িটা বাসে আমি উঠে পড়ি আমার তো যাওয়া আসা ফ্রি একটা স্টফ যে কুড়িটা বাসে উঠলে একটা আমার দু হাজার টাকা ইনকাম হয় সেখান থেকে আমার হাজার টাকা প্রফিট থাকে বলছে আমার মাসের তিরিশ হাজার টাকা আমি মানে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে তিরিশ হাজার টাকা ইনকাম করি পার মান্থ প্রতি দিন তিন ঘন্টা চার ঘন্টা দিয়ে আপনিও চাইলে এরকম ব্যবসা করতে পারেন দাদা হয়তো আপনার শুনতে ছোটো লাগছে যে দাদা আপনি এই চ্যানেলে এইসব কী ব্যবসা আইডিয়া দিচ্ছেন বিশ্বাস করুন এই ব্যবসার বর্তমানে ভ্যালু অনেকটাই বিশ্বাস করুন এই ব্যবসা আপনার কোনো দিন ডুববে না ডুবে গেলে এত লসে যাবেন না আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে এরকম ছোটো ব্যবসা করুন ছোটো ব্যবসা থেকেই বড় হবেন হঠাৎ করে করোর মাল্টি করোর টাকার কোম্পানি দাঁড় করে দেবেন মাল্টি লাখ টাকা নিয়ে বাবার থেকে ব্যবসা নেই ব্যবসা এইটটি পার্সেন্ট মানুষের মানে একদম ফুটে যায় যাকে বলে তো আপনি কোনো কিছু স্টার্ট করুন একদম গ্রাউন্ড লেভেল থেকে কষ্ট করুন নিজে দেখতে পাবেন যে ব্যবসার আসল রহস্য কী প্রচুর টাকা ইনকাম হতে পারে প্রচুর টাকা লাভ হতে পারে যদি এই ছোটো ছোটো ব্যবসা স্টার্ট করতে পারেন আমি যদি কোনো আপনাদের হার্ট করলাম তবে ক্ষমা করবেন আর ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ প্লিজ শেয়ার করবেন আপনার কোনো বন্ধুকে বা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার আত্মীয় সবাইকে শেয়ার করুন না আপনার তো প্রফিট হচ্ছে হচ্ছে আরও কিছু না প্রফিট করুন যার শেয়ারিং মেন্টালিটি আছে সে জীবনে অনেক কিছুই করতে পারে ট্রাস্ট মি সে জীবনে অনেক কিছুই করতে পারে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ সবাইকে ভালো রাখবেন টাটা